এখন তো বাজারে কাঁচা আমের সময়, তো আজকে আমি তোমাদেরকে কাঁচা আমের চাটনি বানিয়ে দেখাবো, যাতে তোমরা খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারো একদম ঝঞ্ঝাট ছাড়াই। তো চাটনি বানানোর জন্য আমি এখানে কড়াতে 1 টেবিল স্পুনের মতো দিচ্ছি সর্ষের তেল। তো সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর তাতে আমি 1টা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1/2 টিস্পুনের মতো 5 ফোড়ন। এবার আমি দেখো আমগুলোকে খোসা ছাড়িয়ে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এবার আমগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো। আমগুলোকে খুব ভালো করে ভাজতে হবে। আমগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখো দেখলেই বুঝতে পারবে হালকা হালকা খয়েরি খয়েরি কালার এসেছে। তারপর আমি এখানে খুব সামান্য নুন দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি জল দেবো, আমি এখানে 1 কাপের মতো ভরে জল দিচ্ছি। এবার আমি এখানে দিচ্ছি খুব সামান্য হলুদ গুঁড়ো, 1 চুটকি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি দিচ্ছি চিনি, আমি এখানে একটুখানি আমের চাটনিটা টকটক মিষ্টি মিষ্টি পছন্দ করি, তো আমি এখানে 2 টেবিল স্পুন চিনি এখানে অ্যাড করছি। তোমরা যদি আরও বেশি মিষ্টি পছন্দ করো আরও বেশি চিনি দিতে পারো। তো এটাকে এবার খুব ভালো করে ফুটতে দেবো, 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকা খুলে দেখো এটা ভালোভাবে ফুটে গেছে। এবার আমি এখানে একটা মশলা দেবো, এটা হচ্ছে জিরে আর শুকনো লঙ্কা। এটাকে আমি শুকনো কড়ায় নেড়ে নিয়ে পাউডার বানিয়ে রেখেছিলাম, সেই পাউডারটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এবার গ্যাসটা বন্ধ করে দেবো। দেখো আমের চাটনি কিন্তু একদম রেডি, দেখলে তো কত সহজভাবে এটা তোমাদেরকে আমি বানিয়ে দেখালাম। আর তোমরা কিন্তু অবশ্যই লাস্টে যে আমি মশলাটা অ্যাড করেছি সেটা কিন্তু আমের চাটনিটা অবশ্যই ব্যবহার করবে, তার জন্য টেস্ট কিন্তু আরও ভালো আসবে। আবার আমি নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে চলে আসবো বন্ধুরা। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।